আমরা দেখছি নিউ ইয়র্কের ক্যান্টিয়াক পার্কের বাংলাদেশ দলের অনুশীলন, সৌম্য সরকারের নেটে অনুশীলন। খুবই চাপে আছেন সৌম্য, আপনারা জানেন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও সৌম্য আবারও ফিরেছেন শূন্য রানে। তিনি কতটা চাপে আছেন তা বোঝা যাচ্ছে নেটে, তাই আজ বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে তিনি এসেছেন, ব্যাটিং করছেন। আমরা দেখছি তার পিছনে হাতুরু আছেন, চান্দিকা হাতুরু, তিনি খুব গভীর পর্যবেক্ষণ করছেন সৌম্যর আসলে সমস্যাটা কোথায় সেটা ধরার চেষ্টা করছেন। সৌম্যের রান ফেরাটা খুব জরুরি হয়ে পড়েছে, টপ অর্ডার থেকে রান পেতে হলে সৌম্য শান্ত এদের ব্যাটার, এই ব্যাটারগুলোকে জ্বলে উঠতেই হবে। আমরা প্র্যাকটিসে সেই সৌম্যর অনুশীলনে দেখছি, খুব চেষ্টা করছেন নিজেকে ভালোভাবে তৈরি করতে। সৌম্যর আপনার ফর্মটা জানেন, তিনি এরই মধ্যে একটা শূন্য রানে ফেরার একটা রেকর্ড, বিব্রতকর একটি রেকর্ডে নাম তুলে ফেলেছেন, সেটি নিয়ে অনেক কথা হচ্ছে। সৌম্যর আমরা ব্যাটিং দেখছিলাম, দেখুন আর এখানেও একটু ডিফেন্সিভ শট খেলছেন, পিছনে হাতুরুর গভীর পর্যবেক্ষণ, চন্ডিকা হাতুরু সিংহ বাংলাদেশ দলের কোচ। দেখা যাক সৌম্য কতটা আস্থার প্রতিদান দিতে পারেন সামনের ম্যাচে।